গরম বলো, এগুলো তো একটুও ভালো না, তাই না? হ্যাঁ, ঘরগুলো এগুলো সব গোছাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি আর আমি মিলে গোছাবো, আমরা দুজন। হ্যাঁ, তুমি কোনগুলো গোছাবে? ওই শালিগুলো? আচ্ছা, আর আমি কোনগুলো গোছাবো? ওই এইগুলো গোছাবো আমি। আচ্ছা আচ্ছা, তাহলে দুজন দু রকম গোছাবো, তাই তো? হুম হুম, ওটা ব্লাউজ, ওটা ঠাম্মাই 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 এটা ঠাম্মাই শোনা। হ্যাঁ 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 আচ্ছা রাখো। শোনা, একটু সবাইকে একটু হাই করে দাও। শোনা, এই দেখো। হ্যাঁ, তোমায় একটু হাই করে দাও তাড়াতাড়ি। এ দেখো তাড়াতাড়ি, তোমায় তো সব কিছু তোমার। হ্যাঁ 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 ও তো, হ্যাঁ তোমার। শোনা, তাড়াতাড়ি একটু হাই করে দাও, এইদিকে তাকিয়ে। হ্যাঁ বলো, আপনারা ভালো আছেন? তোমার নামটা বলো শোনা। হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা বলো এবার। তোমার নাম কি? তোমার নাম কি বলো? এদিকে ঘুরে, এদিকে ঘুরে। ও কি? বিচাচ। ও বিচাচ। বলো রূপ? ওটা আলমারি গোছাতে হচ্ছে। হ্যাঁ, বড় আলমারি। ছোট আলমারি কোথায়? আমার ঘরে? ও আস্তে আস্তে, ও তো ও তো সমস্ত জিনিসপত্র এখানে একটা উঘরে উঘরেটা এখানে এই সমস্ত এই সব করা হয়েছে। তো সেই কারণে এই যে আলমারি পুরো ফাঁকা, আলমারিতে কিছু জিনিস ভরা হয়েছে আর কিছু মানে হাফ হাফ গুলো ভরা হয়েছে, এখনো হাফ বাকি আছে। তো সেগুলো গোছাচ্ছি এখানে বসে বসে। তো শুনো চল আছে তো শোনা, ভালো লাগে কিছু? হ্যাঁ মামা। আর এই যে মায়ের শাড়ি পুরো খাট ভর্তি হয়ে আছে, এখনো খাটের বের কভার টভার কিছু পাতা হয়নি। তো এই অবস্থাতে আছে, এখন সমস্ত কিছু গোছাবো। তাহলে সাথে তখন আমি এগুলো একটু গোছিয়ে নেই, তারপরে আমি মেইন টপিকে আসবো। মানে কি কি কারণে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম সেটা সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর সেগুলো আমি দেখাবো। তো আগে আমি কাজগুলো একটু সেরে নিই, তারপরে ঠিক আছে? বলে তো আছি। তো এই যে দেখুন, নিচে পুরো পরিষ্কার করে ফেলেছি, আলমারি গুছিয়ে ফেলেছি, আর এই হচ্ছে খাট। তো খাটটাও পরিষ্কার করে ফেলেছি, আলনাও মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, আর বাকি আছে শুধু শোকেস। শোকেসের জিনিসগুলো নিচে রয়েছে গামলাতে, তো সেগুলো সাজাতে হবে, সেগুলো বাকি আছে। আর শোকেসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিছু কিছু নামানো হয়েছিল আর বেশিরভাগটাই আছে। তো শোকেসে অতটা খাটাখাটনি হবে না, কাল সকালের দিকে হয়তো ওটা গুছিয়ে নেবো। আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো আজকে আর ওগুলো গোছাবো না। আর বেশি বকবক না করে এখন যে মেইন টপিক, মানে আজকের ব্লগটা আমি যে কারণে করছি, যে কিছু শপিং তো অনেকদিন ধরে করলাম, তো তার মধ্যে কিছু জিনিস দেখাবো। তো সেগুলো এখন আলমারি খুলবো, এর থেকে বার করে আপনাদের দেখাবো। আর এই ঘর ক্লিন করাবে মোটামুটি এখন সবাই। সোনা, তুই আবার ওটা হাত দিয়েছিস? সবাই এই ঘরে আছে, বাবা আছে, দাদা কম্পিউটারে কাজ করবে। আর দাদা কম্পিউটারটা এই ঘর থেকে সরানো হয়নি, কারণ ওই ঘরটা এই ঘর থেকে একটু ছোট, সেই জন্য কম্পিউটার টেবিলটা নিয়ে যাওয়া হয়নি। আর শুনো তো আছে, যে ঘরে আমরা আছি সে ঘরে ও আছে। এতদিন বলতে এই ঘর ভালো না, এ ঘর ভালো না, কিন্তু এই ঘরে যখনই আমরা আসছি এ ঘর থেকে আর নড়ছে না। শুনো
চলুন কিছু শাড়ি বার করে নিই আর আপনাদের দেখিয়ে দিই যে কোন শাড়ি কথা বলছিলাম কোনগুলো দেখাবো বলে। আজকে চলে এসেছে আপনাদের সামনে, তো চলুন আগে সেগুলো বার করে নিই। সোনা ভেঙে ফেলেছিস তো? ভগবান, তুমি পারা সম্ভব? দাদার সঙ্গে কোথায় গেছিল এখন? কোথায় গেছিল দাদার সঙ্গে? বাজালে কোথায়? জোরে বলো, কোথায় গেছিল? বাজালে, বাজালে গেছিল শুনু। আমি চলে এসেছি। ঠিক আছে যাও, দু তুমি করো। নৌকা তুলে রেখেছি। কি কোথায়? কি কি কোথায় বলো? বাবা বাবা বাবা, কালকের মতো আবার শুরু করেছি। পড়াবি শোনা, পড়াবি পড়াবি কি? সব শাড়ি তো নিয়ে বসে পড়েছি, তো তার আগে আপনাদের সঙ্গে একটু গল্প করে নি। গল্পটা হলো এই, আচ্ছা গরম কেমন পড়েছে আপনাদের ওদিকে? আমাদের এখানে তো সাংঘাতিক গরম, আশা করি আমাকে দেখে বুঝতে পাচ্ছেন যে গরম কতটা পড়েছে, যার জন্য আমার আমার কানের পরা নেই, গলায় যেটা ছিল চেন তো সেটাও খুলে রেখেছি, আর মানে এই গরমের মধ্যে কিছু পড়তে ইচ্ছা করছে না, তো সেই জন্য ওইগুলো সব খুলে ফেলেছি। আর টিপটাও কিছুক্ষণ আগে ছিল না, তো আপনাদের সামনে এরকমভাবে একদম এইভাবে বসবো কেমন একটু লাগে, তো ভাবলাম যে একটু টিপটা পরে আসে, তাও একটু ভালো লাগবে, তো সেই কারণে আমি টিপটা পরে চলে এসেছি আপনাদের সামনে। এই ঘরটা হচ্ছে আমাদের একদম রাস্তার সাথে, আর রাস্তার সাথে হওয়ার কারণে রাত্রেবেলা জানালা খুলে শোয়া যায় না, তো সেই জন্য আরো ওই ঘরে শিফট করেছে দাদা বৌদি। আর এখন জানালাটা খোলা আছে, কারণ এখন তো ঘুমানোর টাইম হয়নি, তো সেই কারণে জানালাটা খোলা আছে, তো এখন একটু গরমটা কম লাগছে। ফ্যান চালানো আছে, দু দুটো ফ্যান চালানো, স্ট্যান্ড ফ্যান প্লাস সিলিং ফ্যান, তো সেই কারণে আর গরমটা একটু কম আছে। আর হ্যাঁ বৌদি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি এই যে ড্রেসগুলো পরি, তো এই ড্রেসগুলো কোথা থেকে পরি, মানে কোথা থেকে কিনি, তো অ্যাকচুয়ালি এইগুলোকে কাফতান বলে, আর এগুলো অ্যাকচুয়ালি বানানো, কাটিয়ে নেওয়া, মানে থান কাপড় থেকে মিটার হিসাবে কিনে কাটিয়ে নেওয়া, সেই জন্য আমি আর সাইড বলতে পারি না, আপনাদের কথার মানে আপনাদের কমেন্টের রিপ্লাই করতে পারি না, তো আজকে জানিয়ে দিলাম যে এগুলো কোথা থেকে নেওয়া হয়। এগুলো সত্যিই খুব আরাম লাগে, কারণ এতটা লুজ, এতটা কমফোর্টেবল এগুলো, মানে কি বলবো, তো সেই কারণে এই টাইপের বেশ কয়েকটা ড্রেস কাটিয়েও নেওয়া আছে, প্লাস কয়েকটা কেনাও আছে। আর সাধারণত এখন যে কোনো শপেই এই টাইপের ড্রেস কিনতে পাওয়া যায়। আর কিছু কথা, শাড়ি তো নিয়ে চলে এসেছি, তো শাড়িগুলো যাদের শাড়ি তাদেরকে এখন আমি কিন্তু বলিনি, হ্যাঁ, যে ওদের জন্য আমি শাড়ি কিনেছি, কিন্তু তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, এমনকি আমার দিদিকে পর্যন্ত বলা হয়নি যে কোন কোন শাড়ি কেনা হয়েছে কি কি, কিন্তু সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম যে কার জন্য কোন শাড়ি কেনা হচ্ছে না হচ্ছে, তো সেই রকমই আজকে কয়েকটা শাড়ি নিয়ে বসে পড়েছি। আর অ্যাকচুয়ালি আমাদের আমাদের আত্মীয় সেই রকম বিয়েতে আসবে বলে মনে হয় না, কারণ এই সিচুয়েশনে আর বিয়েটা কীভাবে হবে এখনও বলতে পারছি না, মনে মনে তো হয় না, যতটা আশা করেছিলাম সেরকম কিছুই হবে, জাস্ট নামে মাত্র বিয়ে সারা হবে, কিন্তু দেওয়া থোয়ার ব্যাপারগুলো তো দিতেই হবে, নিজের মানুষ যাদের,
তো আমাদের দাদার বিয়ে হয়েছে আগে, দিদির বিয়ে হয়েছে, সবার বিয়েতে আমাদের কাকা কাকি মানে ভাই বোন যারা আছে সবাইকে কিছু না কিছু দেওয়া হয়। তারপরে আরো সব মামা মামি যারা সব আত্মীয় স্বজন আসে, মোটামুটি মাসি টাসি সবাইকে দেওয়া হয়। তো সেই রকমই এবার বিয়েতেও সমস্ত বাজার করা হয়েছে, সবার জন্য কেনা হয়েছে। আর কতদূর কি হবে জানি না, তাও কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। সবাই একটা আশায় থাকে, আর বিশেষ করে আমার বিয়ে যেহেতু, তো সবাই একটা আশা করে আছে না দীপার বিয়ে একটা গিফট পাবো এই রকম। হ্যাঁ, আপনারা যারা বাংলাদেশে আছেন তারা অনেকেই কমেন্ট করেন যে মেয়ের বাড়ি থেকে কোনো রকমে কোনো কাপড় চোপড় কেনা হয় না, ড্রেস কোনো রকম কোনো মানে কোনো কিচ্ছু কেনা হয় না বিয়ে, সমস্ত কিছু ছেলের বাড়ি থেকে আসে। হ্যাঁ, আমাদের বিয়ে তো একই রকম নিয়ম আছে, ছেলের বাড়ি থেকেও সমস্ত কিছু দেয়, কিন্তু তা সত্ত্বেও মানে মেয়ের বাড়ির থেকেও সমস্ত কিছুই নেওয়া হয়, মানে ডবল ডবল সেট হয়, মেয়ের বাড়ি থেকে হয় প্লাস ছেলের বাড়ি থেকেও হয়, দুটো মানে দুটো ডাবল হয়। আর বেশি কথা বলবো না, এবার শাড়িগুলো দেখেই দিই। আর শাড়িগুলো বললাম না যে যাদের শাড়ি তাদেরকে এখনো বলিনি যে তাদের জন্য শাড়ি কেনা হয়েছে। অ্যাকচুয়ালি আমার কাকার দু দুটো মেয়ে আছে, কাকার বাড়ি তো আমাদের রাস্তার ওপারে একদমই কাছে, কাকার কাকির জন্য কেনা হয়েছে, কাকার দুটো মেয়ে তো তাদের জন্যও কেনা হয়েছে, দুটো বোন আর কি, তো তাদেরকে কিন্তু এখনো বলা হয়নি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি শাড়ি দুটো কেনা হয়েছে, এই যে এই কালারের একটা হেভি ওয়েট শাড়িগুলো কাতান, অ্যাকচুয়ালি এই শাড়িগুলো হচ্ছে কাতান শাড়ি, এই কালার। মানে কাকে কোনটা দেব ওটা এখনো ঠিক করিনি, কিন্তু দুটো কিনেছি, যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবে। তো কালার কম্বিনেশনটা বল দেখাচ্ছি আমি, এখানে আছে তুতে, এটা তুতে গোল্ডেন কাজ আছে। দেখুন বিয়েতে যে শুধু আমি সাজবো, আমি চাই না যে আমার বিয়েতে শুধু আমি সাজবো আর সবাই সেরকম ভাবে সাজতে পারবে না, সেটা না। তো আমি চাই যে আমার এখান থেকে দেওয়া ড্রেস দিয়ে সবাই সাজুক, তো সেই কারণে আর এরকম দেওয়া, যেহেতু আমার দিদি দেওয়া হচ্ছে, মার দেওয়া হচ্ছে, ওদিকে বৌদি সবার হচ্ছে, তো কাকা কাকি মেয়েরা বাবা আর থাকবে কি কেন। আর এই হচ্ছে আঁচল, এটার আমি আবার পরে ঠিক করে দেখিয়ে দিচ্ছি, এখন একটু দূর থেকে দেখিয়ে দিই, তো পরে আবার দেখাচ্ছি। আর এই হচ্ছে কুচি, এইভাবে দেখাচ্ছি, পরে আবার ঠিক করে দেখিয়ে দিচ্ছি আমি। তো ওদের গায়ের কালারও অনেকটা আমার মতনই, তো যে কোনো কালারই ভালো লাগবে। আর এই কালারটা তো খুবই পছন্দের একটা কালার, আমার তো খুব ভালো লাগে এই কালারটা। তো শাড়িটা কেমন হয়েছে জানাবেন, হ্যাঁ এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। তো এই গেল কাকার মেয়ের মানে বোনের একটা শাড়ি, আর একটা আছে এই যে এই কালার অরেঞ্জ, অরেঞ্জের সঙ্গে আছে গ্রিন আর আছে গোল্ডেন কাজ। আর আঁচলটা দেখায়, আঁচলটা আছে এইরকম, ব্লাউজ পিস আছে গ্রিন কালারে, মানে সবগুলোতে ব্লাউজ পিস আছে, ওটাতে আছে, এটাকে কি কালার বলে, রানী কালার বলে আগেরটা, তো রানী কালার ব্লাউজ পিস। আর কুচি আছে এটা এই যে এইরকম কুচি,
দেখুন আমি তো বুঝতে পারি যে দিদির বিয়ে, মানে একটা আশা আমরা করেই আছে যে না দিদির বাড়ি থেকে গিফট পাবো, দিদি আমাকে গিফট দেবে। কারণ দাদার বিয়ে না, দাদা না, দিদির বিয়ের সময় আমি তখন বিয়ের কিছুদিন আগে আমি দিল্লি ছিলাম, দাদার যেহেতু দিল্লি ছিল তো তখন আমি ওদের জন্য দিল্লি থেকে ড্রেস কিনে নিয়েছিলাম, আর আমিও কিছু ড্রেস ওখান থেকে কিনেছিলাম দাদার বিয়ের সময়, সরি দিদির বিয়ের সময় ওখান থেকে নিয়েছিলাম। এখানে এসে টাইম পাবো না বলে ওখানে যতটা পেরেছি ওখান থেকে নিয়ে এসেছি। আর এবার এদিক ওদিক তো অনেক জায়গায় গেলাম, আপনারা তো দেখলেন, এগুলো আমি কলকাতা থেকে নিয়েছিলাম। আদি মোহিনীমোহনে গেছিলাম, আপনারা তো দেখেছেন, সেখানে আমিও কাতান নিয়েছি, তো সেগুলো আজকে আর দেখাচ্ছি না, সে আমার শাড়িগুলো অন্য একদিন দেখাবো। তো আজকে বোনদের শাড়িগুলো দেখিয়ে দিলাম, আর কাকি কাকার শাড়ি, কাকির শাড়ি, কাকার ড্রেস, মা বাবা সবার সবার কিছু, মানে সবার যার যেটা নেওয়া হয়েছে সব কিছু আমি দেখাবো আস্তে আস্তে, জাস্ট একটু ওয়েট করো, সমস্ত কিছু দেখাবো। তো এটা দেখানো হয়ে গেল, এই দুটো দেখানো হয়ে গেল, এখন দিয়ে দেবো, যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবে, মানে এক বাড়িতে থাকলে যে যেটা পড়বে আর কি। তো কেমন লাগলো শাড়ি দুটো? এই যে কালার দুটো দেখুন, আমার তো খুব পছন্দ হচ্ছে। এখন ওরা খুব আনন্দিত হবে, কিন্তু আমার মনে হয় ওদের দেওয়ার আগে ওরা ভিডিও দেখে নেবে। আর হ্যাঁ, এটা সবার প্রথমে দেখানোর একটাই কারণ, ওদেরকে আমি কালকে সকালবেলা ডেকে ওদের হাতে দিয়ে দেবো, কারণ ব্লাউজ কাটানোর ব্যাপার আছে। সেই কারণে মা বললো ওদেরকে এখনো মানে দেওয়া হয়নি, দেখানো হয়নি, তো ডেকে ওরা তো আসে সবসময়, মানে এবার বলি উনি হ্যাঁ যে ওদেরকে কিছু দেওয়া হবে। তো মা বললো আর ওরকম লোকে রাখিস না, অনেকদিন তো হলো বাজার করে রেখেছি, এবার ওদেরকে ডেকে দিয়ে দে, কারণ ব্লাউজ কাটানোর ব্যাপার আছে, ব্লাউজটা না বানাতে পারলে পড়বে কি, আর মাত্র 2 মাস আছে, তো বাইরে ব্লাউজ কাটাতে দিলে ওরকম টাইম লেগেই যায়, তো সেই জন্য আরও কালকে ওদেরকে দিয়ে দেবো। আর চেষ্টা করবো ওরা কতটা আনন্দিত হয়, কতটা আনন্দ পায় আমি দেখাবো, যদি পারি, মানে সেই সিচুয়েশন যদি থাকে অবশ্যই দেখাবো। তো কেমন লাগলো আজকে ভিডিওটা, আর শাড়ি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আশা করি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আছেই, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না। এইরকম নানান রকম নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি, এতদিন তো বাইরে বাইরে ঘুরে ঘুরে অনেক ব্লগ করলাম, তো এখন আমি বাড়ির মধ্যে বসে বসে কি কি শপিং করলাম বাইরে বাইরে, তো সেগুলো এখন আমার দেখানোর পালা। তো ওয়েট করুন, দেখতে পাবেন সমস্ত কিছু এক এক করে আমি দেখাবো। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো শপিং এর ব্লগ নিয়ে, মানে কি শপিং করলাম সেগুলো নিয়ে। সবাইকে টাটা। শুনুন বাইরে গেছে, সেই জন্য শুনুন কাজ দেখাতে পারলাম না, তো শুনুন কাজটা আমি ছেড়ে দিলাম। আজকের মতো টাটা, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে বাই, গুড নাইট। ওটা নিয়ে ওর পুতুল গুলোকে খাওয়াচ্ছে, তাই তো সোনা? তুমি কাকে খাওয়াচ্ছ সোনা? ঘেউকে? আর এটা এটা মনা? মনাকে কি খাওয়াচ্ছ তুমি? ওটা কি কি খাওয়াচ্ছ? তো শুনো, এখন ওর যে সমস্ত পুতুলগুলো আছে সেগুলো নিয়ে এসে ফুটি খাওয়াচ্ছে, ও একটাকে ফুটি খাওয়ালো, আর ওকে ওদেরকেও খাওয়াচ্ছে এখন। ও শোন না,